মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মহরমের আগে প্রশাসনকে সতর্ক করে শোভাযাত্রায় ব্যারিকেড দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, যদিও এ নিয়ে সুর চড়িয়েছেন অধীর চৌধুরী। ধর্ম নিয়ে রাজনীতি জিয়ে রাখতে চাইছেন দাবি অধীর চৌধুরীর, এ নিয়ে শুরু হয়েছে তরজাও। মহরম আছে, সেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে, সুতরাং এটাকে ইমিডিয়েট চেক করে একটু শর্ট ইট আউট আউট হই। আমি অলরেডি বলকে 7 দিন আগে রেখে কথা বলেছি, ঠিক আছে তো করে দাও। এই পর্যন্তই আজকে ছিল, বাদ বাকি তো আগামীকালও আমাদের মিটিং আছে এই সময় 4:30 করবো। বাজার কমিটি নিয়ে মিটিং আছে, প্রাইস রাইজ নিয়ে, প্রাইস হাইক নিয়ে। আমরা ঈদ বকরিদ মহরম শবে বরাত সবই পালিত হয়ে দেখেছি, তো হঠাৎ করে বিশেষভাবে উল্লেখ করার কোনো দরকার কোনো মুখ্যমন্ত্রী থাকার কথা নেই, কারণ এগুলো চলছে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী মাঝখান থেকে সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি, এটা করার মধ্যে দিয়ে বাংলার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটাকে তিনি জিয়ে রাখতে চাইছেন। আপনি এভাবে বাংলায় বারবার করে ধর্মকে নিয়ে রাজনীতি কেন করছেন প্রশ্ন এই জায়গাটাতে? মহরম ঈদ বকরি দুর্গাপূজা যুগ যুগ ধরে বাংলায় চলছে, তার জন্য কোনোদিন আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয়নি, মিলেমিশে সবাই পালন করে, তাজিয়া প্রসেশন সব মিলেমিশে পালিত হয়, কোনো অসুবিধা হয় না। আপনি নতুন করে বিভাজনের রাজনীতি করতে গিয়ে এই বাংলার যে সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতিকে ধ্বংস করছেন, আপনি এই বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতি সেই সংস্কৃতিকে আপনি ধ্বংস করছেন নানা রকম চাতুরতার মধ্যে দিয়ে। এটা একটা আরেক ধরনের চাতুরতা। দেখো আমি প্রোটেকশন দিচ্ছি তোমাদের, আলাদা করে ব্যারিকেড করে তোমাদেরকে রক্ষা করে আমি নিয়ে যাচ্ছি, কাউকে দরকার নেই রক্ষা করার। মহরম সারা জীবন চলেছে বাংলায়, আপনি তার জন্য আলাদা করে ব্যবস্থা করছেন, এই বার্তা দিতে চাইছেন আপনি? দেখো মুসলমান, তোমাদের জন্য কত ভাবছি আমি, আমাকে ভুলে যেও না, সামনে 2026 ভোট আসছে, তোমাদের সমর্থন যেন আমার সঙ্গে থাকেই তো গল্প আপনার।